সো নমস্কার ফ্রেন্ডস অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু ইউ অল। হোপফুলি তোমরা সবাই ভালো আছো এবং এই মুহূর্তে ক্লাস করার জন্য রেডি আছো। তো আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি প্রত্যেকদিন সকাল 7টার সময় হয়ে থাকে, বাট লাস্ট দুদিন তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়নি, তো আজ থেকে আবার করতে যাচ্ছি। যেহেতু আজকে করতে পারছি তার জন্য এখন নিয়ে আসছি তোমাদের জন্য, বাট কাল থেকে অর্থাৎ আগামীকাল থেকে ক্লাস ঠিক 7টার সময় পেয়ে যাবে, তোমরা অবশ্যই সবাই চলে আসবে, থাকবে অবশ্যই লাস্ট অবধি। ক্লাসটি কিন্তু সকল প্রকার এক্সামের জন্য অবশ্যই হেল্পফুল হবে। সো তোমরা জানো যে আমরা ফেব্রুয়ারি, জানুয়ারি এবং ডিসেম্বর মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করেছি, সিঙ্গেল কারেন্ট অ্যাফেয়ার্সও প্রোভাইড করেছি, যে সিঙ্গেল মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স পারচেস করতে পারবে অথবা যে লাস্ট 3 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা একসাথে নিতে পারবে। যদি লাস্ট 3 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাও তাহলে 249 পে করতে হবে এবং সিঙ্গেল মান্থ নিতে হলে ₹99 পে করতে হবে। তো ভিডিওর নিচে তোমার ডিসক্রিপশনের মধ্যে সেগুলো লিঙ্ক পাবে, সেখানে তোমরা সেখান থেকে করতে পারো। তো আমরা কীরকম পিডিএফ দিচ্ছি সেটা ডেমো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে, তোমরা সেখান থেকেও দেখতে পারো যে আমরা কীরকম পিডিএফ তোমাদেরকে দিচ্ছি। সো এই যে 249 পিডিএফ, সেটার মধ্যে 750 প্লাস কোয়েশন পাবে এবং তার মধ্যে এফোর সাইজ ফরম্যাটে পাবে, তোমরা সেটা ইজিলি প্রিন্ট আউটও করতে পারবে, মোবাইলে রেখে পড়তেও পারবে, ঠিক আছে। কেউ যদি মনে করো যে ইন্ডিভিজুয়ালি কিনবে যে ফেব্রুয়ারি, জানুয়ারি এবং ডিসেম্বর, তাহলে সেভাবেও নিতে পারো। সো ফ্রেন্ড, আশা করবো আমাদের ক্লাসগুলো ভালো লাগছে, অবশ্যই লাইক শেয়ার করবে। এখন তো ক্লাসগুলো রেগুলারলি হবে, আমরা তোমাদেরকে বলেছিলাম যে 10 তারিখ থেকে, যে 10 মার্চ থেকে আমরা ক্লাসগুলো আরও তোমাদের জন্য বেশি করে নিয়ে আসছি, সেইভাবে টার্গেট করে আপকামিং এক্সামগুলোকে। তার জন্য অবশ্যই আমাদের সাথে লেটস কে ত্রিপুরা এক্সাম সে ইউটিউব টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, সেখানে আমরা ক্লাসের আপডেট এবং কখন কী করাচ্ছি এবং ক্লাসের পিডিএফগুলোও সেখানে ফ্রি অফ কস্ট শেয়ার করছি, আমরা যেসব ক্লাসগুলো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এবং অন্যান্য ক্লাসগুলো ইউটিউবের মধ্যে করাচ্ছি। সো ফ্যান, চলো শুরু করা যায় আজকে ক্লাস। যে প্রথম কোয়েশনই রয়েছে কি শূন্য বৈষম্য দিবস, অর্থাৎ জিরো ডিসক্রিমিনেশন ডে 2022, এটির থিম কী রয়েছে এবার। তো আমরা অলরেডি বলে দিয়েছিলাম যে আমরা অলরেডি সেটার উপর কোয়েশনও করেছিলাম যে আমরা কোন তারিখে জিরো ডিসক্রিমিনেশন ডে আমরা অবজার্ভ করি। তো এবছর করেছি প্রত্যেক বছরের মধ্যে, এবছর যে থিম ছিল সেটা হলো যে আমাদেরকে ক্ষতিকারক সেই আইনগুলি সরাতে হবে যেগুলো মানুষের জন্য নট এ হেল্পফুল, ঠিক আছে, যেগুলো ক্ষতিকারক, এবং ক্ষমতায়ন করতে হবে এবং স্ট্রং করতে হবে সেই সব আইনগুলোকে যেগুলো মানুষের জন্য খুবই প্রয়োজন, এবং এম্পাওয়ার করতে হবে সেই গ্রেট লসকে যেগুলো মানুষের খুবই প্রয়োজন, এমন আইন তৈরি করতে হবে যেগুলো মানুষের দরকারে আসে, মানুষের লাগবে, এবং ক্ষতিকারক সেই সব আইনগুলো সরিয়ে নিতে হবে। তো এবছর সেটা থিম ছিল। তো আমরা প্রত্যেক বছরই 1 মার্চ যে বিশ্ব যে জিরো ডিসক্রিমিনেশন ডে অবজার্ভ করে থাকি, তো প্রত্যেক বছরের মতো এবারও করা হয়েছে। সেই আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ দ্বারা সেই দিনটিকে পালন করা হয়, তো এবছর সেইভাবে করা হয়েছে সেই দিনটিকে। এবং 2021 যে থিম ছিল, 2021 যে থিম ছিল সেটা হলো যে জিরো ডিসক্রিমিনেশন এগেনস্ট ওম্যান অ্যান্ড গার্ল, এবং এবছর থিম রাখা হয়েছিল এটি, যে ক্ষতিকারক আইনগুলো সরিয়ে এবং কার্যকরী সেই আইনগুলোকে পুনরায় স্থাপন করা। কোয়েশ্চন নাম্বার 2, যে বিশ্ব বন্যপ্রাণী দিবস 2022 এর থিম কী রয়েছে, কী ছিল, যে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে 2022 সেটার থিম কী রয়েছে। কোয়েশ্চন নাম্বার 2, দ্য রাইট অ্যান্সার, যে ইকোসিস্টেম পুনরুদ্ধারের জন্য মূল প্রজাতি পুনরুদ্ধার করা, এবছরের থিম রাখা হয়েছে বেসিক্যালি, ঠিক আছে। তো প্রত্যেক বছর আমরা যে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করে থাকি কখন, যে প্রত্যেক বছর আমরা বিশ্ব বন্যপ্রাণী দিবস 3রা মার্চ পালন করে থাকি, তো এবছরও সেমভাবে করেছি। সো এই বছরের থিম ছিল সেটা হলো, এবং সেই দিনটিকে কিন্তু থাইল্যান্ড দ্বারা প্রস্তাবিত করা হয়েছিল এবং 2013 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা সেটি স্বীকৃত হয়েছিল। সো এবং 3rd মার্চকে বেছে নেওয়া হয়েছিল কারণ 1973 সালে সে বন্যপ্রাণী ও উদ্ভিদের বিপন্ন প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্যের কনভেনশনের স্বাক্ষরের দিনটি ছিল এই দিনটি, 3rd মার্চ। কোয়েশ্চন নাম্বার 3, যে বিখ্যাত ব্যক্তি সে জয়প্রকাশ চকসে, যে জয়প্রকাশ চকসে রিসেন্টলি মারা গিয়েছে, উনি কোন নিচে কোনটির সাথে সম্পর্কিত ছিল। কোয়েশ্চন নাম্বার 3, সো ভেন দ্য রাইট অ্যান্সার, উনি একজন চলচ্চিত্র সমালোচক ছিল, চলচ্চিত্র সমালোচক ছিল, যে বিখ্যাত জয়প্রকাশ চকসে রিসেন্টলি মারা গিয়েছে। নেক্সট কোয়েশ্চন, তো নেক্সট কোয়েশ্চন যাওয়ার আগে, তো চকসি বেসিক্যালি দেব বিখ্যাত চলচ্চিত্র সমালোচক অথবা লেখক ছিল, যে রিসেন্টলি মারা গিয়েছিল, তো মধ্যপ্রদেশের মধ্যে সে হৃদরোগে আক্রান্ত উনি মারা যান। কোয়েশ্চন নাম্বার 4, জাতীয় নিরাপত্তা দিবস 2022 এর থিম কী রয়েছে, তো আজকের ক্লাসের
তিন তিনটি কোয়েশন থিমের উপর রয়েছে। সো কোয়েশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো অবশ্যই মনে রাখবে সেভাবে প্রিপারেশন নেবে। সো আমরা তোমাদেরকে যেভাবে প্রমিস করেছিলাম যে 10 তারিখ থেকে 10 মার্চ থেকে আমরা সেভাবে ক্লাসগুলো বেশি সঙ্গে নিয়ে আসছি, তো সেইভাবে নিয়ে আসছি। তো আমরা আমাদের প্রমিস মতো ক্লাস করছি। অবশ্যই আমাদের ক্লাসগুলো ভালো লাগলে, যদি আমাদের প্রয়াসগুলো ভালো লাগে থাকে, অবশ্যই লাইক শেয়ার করবে নিচে দেওয়া, ঠিক আছে? পাশাপাশি তোমরা রেসপন্সও করতে পারো কিন্তু কমেন্ট সেশনের মধ্যে। অবশ্যই কালকে সকালে আবার আসবে, 7টার সময় ক্লাস থাকবে। জাতীয় নিরাপত্তা দিবস 2022-এর থিম কী রয়েছে? তো এবছর যে জাতীয় নিরাপত্তা দিবস 2022 অবজার্ভ করা হয়েছে, সেটা থিম কী রয়েছে? সো ফ্রেন্ডস, সেটার থিম রয়েছে দ্য তরুণ মন লালন পালন করুন এবং সুরক্ষা সংস্কৃতি বিকাশ করুন। দ্যাট মিনস নার্চার ইয়ং মাইন্ড, ডেভেলপ সেফটি কালচার। সেগুলা এই থিমটি রাখা হয়েছিল কোথাকার মধ্যে, দ্য সেফটি ডে, ন্যাশনাল সেফটি ডে 2022-তে। তো বেসিক্যালি যে 4th মার্চ আমরা প্রত্যেক বছরের জাতীয় নিরাপত্তা দিবস পালন করে থাকি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ দ্বারা, এর প্রতিষ্ঠা স্মরণে কিন্তু পালন করা হয় ন্যাশনাল সেফটি ডে, ঠিক আছে? তো জাতীয় নিরাপত্তা দিবস প্রথমবারের মতো পালিত হয়েছে 1972 সালে, এবং সেইভাবে এবছর পালিত হয়েছে 4ঠা মার্চ 2022-এ, ঠিক আছে? তো এবছরের থিম রাখা হয়েছে, সেটা তোমাদের সবার জানা, নার্চার ইয়ং মাইন্ডস, ডেভেলপ সেফটি কালচার। নেক্সট কোয়েশন, বিখ্যাত ক্রিকেটার যে রড মার্শ সম্প্রতি বা রিসেন্টলি মারা গিয়েছে, উনি কোন দেশের হয়ে খেলতেন? তো এই কোয়েশন কিন্তু আগেও নিয়েছিলাম, তো আমাদের কিছুটা মিস্টেক ছিল সেই কোয়েশনটির উপর। তো আমরা সেই মিস্টেকটি কারেকশন করে আমরা মনে করলাম যে সেই মিস্টেকটি তোমাদের অবশ্যই দেখানো দরকার এবং সঠিক উত্তরটি কিছু সেটা বলা দরকার, না হলে তোমরাও যদি কোয়েশনটি এসে থাকে তাহলে ভুল করে আসবে। তো আমরা যেহেতু প্রিভিয়াসলি আনসারটি ভুল বলেছিলাম, তার জন্য কোয়েশনটি আবার নিয়ে এসেছি। তো রাইট আনসার হবে যে উনি কোন দেশের হয়ে খেলতেন। সো উনি ফ্যান অস্ট্রেলিয়ার হয়ে খেলতেন, কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে খেলতেন যে রড মার্শ, রিসেন্টলি উনি মারা গিয়েছে। তো উনি একটি বেসিক্যালি চ্যারিটি ইভেন্টে যোগ দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে কমাই গিয়েছেন, তার পরবর্তীকালে উনি মারা গিয়েছেন। তো 74 বছর বয়সে সে বৃদ্ধ অস্ট্রেলিয়ান খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়, সে 96 টেস্ট খেলেছেন কিন্তু উনি, এবং উনি সেই দেশের প্রথম উইকেট কিপার ছিলেন। নেক্সট কোয়েশন, সো 2022 সালে রিসেন্টলি কিন্তু শ্রীলঙ্কা বা ভারতের সেই নো এক্সারসাইজ যে নোবেল এক্সারসাইজ, সেই স্লাইনেক্স সংগঠিত হয়েছিল। তো সেটি রিসেন্টলি যে কততম সেটা সংগঠিত হয়, যেটি রিসেন্টলি শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে হয়েছিল সেই এক্সারসাইজটি, তো এবছর তার কততম এডিশন হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 6, তো রাইট আনসার কী হবে? তো সঠিক উত্তরটি হবে এবছর যে স্লাইনেক্স যে নোবেল এক্সারসাইজ সেটি সংগঠিত হয়েছিল শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে, সেটা হয়েছিল নাইনতম এক্সারসাইজ সেটা সংগঠিত হয়েছিল এবছর। তো ফ্রেন্ড, সে শ্রীলঙ্কা এবং ভারতের সে এক্সারসাইজ নাইনতম সংগঠিত হয়েছিল, সে বিশাখাপত্তনমের মধ্যে সেটি অনুষ্ঠিত হয়েছিল। সেটি বেসিক্যালি 2টি পর্যায়ে হয়েছিল। তো বেসিক্যালি সেটার মধ্যে যে এইম রাখা হয়েছিল, লক্ষ্য রাখা হয়েছিল, তার মধ্যে একটি হল যে কার্যক্ষমতা বৃদ্ধি করবে দুনো পার্টির মধ্যে বা দুনো দেশের মধ্যে কার্যক্ষমতা বৃদ্ধি করবে, তো পারস্পরিক বোঝাপড়া উন্নতি করবে, যাতে একজন আরেকজনকে কোনো সুবিধা অসুবিধার সাথে হেল্প করতে পারে, সেইভাবে পারস্পরিক বোঝাপড়াগুলো উন্নত করবে, যে উভয় নৌবাহিনীর মধ্যে বহুমুখী যে সামুদ্রিক অপারেশন জন্য সর্বোত্তম অনুশীলন করবে তারা, এবং বিভিন্ন পদ্ধতির বিনিময় করবে। তো এবছর সেটা লক্ষ্য নিয়ে এবার নাইনতম সেটা হয়েছে, কন্ডাক্ট করা হয়েছে, নাইনতম এডিশন সেটা হয়েছে। কোয়েশ্চন নাম্বার 7, JSW Energy এবং কুয়েটার প্রকল্প যে কোন রাজ্যের সাথে 240 মেগাওয়াট জলবিদ্যুৎ সরবরাহের জন্য একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে, এবং তারা ছিল যে JSW Energy এবং কিউটার, সেই প্রকল্প যে কোন রাজ্যের সাথে সেরকম চুক্তি স্বাক্ষর করেছে, এবং সেই চুক্তিটি ছিল যে 240 মেগাওয়াট জলবিদ্যুৎ সরবরাহের জন্য সেই সেরকম একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে। দ্যাট ইজ পারচেস পাওয়ার পারচেস এগ্রিমেন্ট PPA, সেটা স্বাক্ষর করেছে হচ্ছে কোন স্টেটের সাথে? তো রাইট আনসার হবে যে সেটা স্বাক্ষর করেছে রিসেন্টলি যে হরিয়ানার সাথে যে চুক্তি স্বাক্ষর করেছে সেটি। তো 240 মেগাওয়াট সেই চুক্তি হরিয়ানার সাথে স্বাক্ষর করেছে। তো তারা লক্ষ্য নিয়েছে যে 35 বছরের জন্য, বাট পরবর্তীকালে সেটা বাড়ানো যেতে পারে। তো সেই PPA, দ্যাট মিন্স
পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট সেটা স্বাক্ষর করেছে 35 বছরের জন্য, পরবর্তীকালে যদি প্রয়োজন মনে করে তারা সেটার মেয়াদ বাড়াতেও পারেন। তো হরিয়ানা ক্যাপিটাল চণ্ডীগড় পাঞ্জাবের সাথে ক্যাপিটাল শেয়ার করে, পাঞ্জাব এবং হরিয়ানা সেম ক্যাপিটাল চণ্ডীগড়, এবং সিএম রয়েছে মনোহরলাল খাট্টার, গভর্নর রয়েছে সেখানকার মধ্যে বন্দারু দত্তাত্রেয়া, আর জাস্টিস হয়েছে রবি শঙ্কর ঝা, এবং লোকসভাসীর 10টি রাজ্যসভাসীর 5টি রয়েছে, সেগুলো কিন্তু এসে থাকে। তার জন্য জানাটা অবশ্যই দরকার, তোমরা যেসব প্রিপারেশনগুলো নিতে যাচ্ছ, তো আমরা বলেছিলাম যে স্ট্র্যাটেজিকের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স পাশে স্ট্র্যাটেজিকও করাচ্ছি, তো সেইভাবে দিয়ে যাচ্ছি তোমাদেরকে, যাতে সেগুলোও ক্লাসের সাথে সাথে শিখে নিতে পারো, সেগুলোর জন্য এক্সট্রা টাইম যাতে স্পেন্ড না করতে হয়। লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে সংখ্যার মধ্যে 90টি। কোশ্চেন নাম্বার 8, ভারতীয় রেলওয়ে রিসেন্টলি, কিন্তু যে তোমরা জানো যে রেলওয়ের মধ্যে যে জিরো অ্যাক্সিডেন্ট যাতে করানো যায়, তার মধ্যে যে কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় ফার্দার ইন ফিউচারে, তার জন্য ভারতীয় রেল রিসেন্টলি একটি নতুন ইনিশিয়েটিভ নিয়েছে। তারা রিসেন্টলি যে রেলওয়ে দেশীয়ভাবে তৈরি যে অটোমেটিক ট্রেন প্রোটেকশন যে এটিপি তারা নিয়ে এসছে ভারতীয় রেলের মধ্যে, কিসের জন্য, যে ট্রেনের সংঘর্ষ সুরক্ষা ব্যবস্থার নাম কী ছিল এবং সেটির নাম জানা উচিত, সেটির নাম কী ছিল, যে ট্রেনের সেই সংঘর্ষ সুরক্ষা ব্যবস্থা যেটি নিয়ে আসা হয়েছে, যে ভারতীয় রেলের মধ্যে রিসেন্টলি ইমপ্লিমেন্ট করেছে, তোমরা জানো আশা করি শুনেছো সবাই, সো এটিপি সেই অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেমটি, তো সেটি কী নাম রাখা হয়েছিল, তো বেসিক্যালি সেটি রক্ষা করবে যে মুখোমুখি দুটি ট্রেন যখন আসবে তখন কিন্তু অটোমেটিক কিন্তু সেটি সেই দুইটা ট্রেনকে রক্ষা করবে, এবং একটা দুটা ট্রেনের ইঞ্জিনকে কিন্তু থামিয়ে দেবে অনেকটা দূরের মধ্যেই। তো তার জন্য ভারতীয় রেলের মধ্যে সেটা অ্যাপ্লাই করা হয়েছে, নিয়ে আসা হয়েছে, এবং সেটা দেশীয়ভাবে বানানো হয়েছে কিন্তু, এবং সেটার নাম ছিল স্যাটেন স্কিপ, তোমরা বলবে, তো সেটার নাম ছিল যে কবচ, কবচ নামে সেটা লঞ্চ করেছে, সেই ট্রেনের সংঘর্ষ সুরক্ষা ব্যবস্থার নাম কবচ রাখা হয়েছে। সো ভারতীয় রেলওয়ে সেই সাউথ সেন্ট্রাল রেলওয়ে জুনের মধ্যে সেইটি নিয়ে আসা হয়েছে, এবং সেই জুনের মধ্যে সেই দেশীয় ট্রেন সংঘর্ষ সুরক্ষা সিস্টেম কবচ এর পরীক্ষা চালিয়েছে। তার মধ্যে রেলওয়ে মন্ত্রীও ছিল, তার মধ্যে একটি ট্রেনের ইঞ্জিনের মধ্যে রেলওয়ে মন্ত্রী বসেছিল, অশ্বিনী বৈষ্ণব রেলওয়ে মন্ত্রী বসেছিল, আরেকটির মধ্যে বসেছিল যে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সেটার মধ্যে বসেছিল। সো এই কবচের থ্রো কিন্তু যে ট্রেনগুলোকে প্রোটেক্ট করা হবে, যাতে ইন ফিউচার সেরকম কোনো অ্যাক্সিডেন্ট না হয়, যে মুখোমুখি সংঘর্ষে যাতে অ্যাক্সিডেন্ট কোনো সেরকম কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্য, এবং ট্রেনের কার্যকরিতা এবং সেই এক্সপেরিমেন্টের কার্যকরিতা দেখার জন্য কিন্তু সেই রেলওয়ে মিনিস্টার এবং তাছাড়া রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানও সেটার মধ্যে ছিলেন, সেই দুটো ইঞ্জিনের মধ্যে, যে তারা দেখবে। নেক্সট কোয়েশ্চন, দে মৎস্য মন্ত্র কোন রাজ্যে প্রথম পর্যায়ে সাগর পরিক্রমা উদ্যোগ চালু করেছে, এবং সেটা লক্ষ্য ছিল যে মৎস্যজীবী সম্প্রদায়ের চ্যালেঞ্জ অভিজ্ঞতা এবং আকাঙ্ক্ষা বোঝার জন্য, যে মৎস্যজীবীরা কী চ্যালেঞ্জগুলো ফেস করছে, তাদের কী অভিজ্ঞতা রয়েছে এবং তাদের আকাঙ্ক্ষা কী রয়েছে সেগুলো বোঝার জন্য, দ্য মৎস্য মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ ফিশারিজ হ্যাজ বিন রোল্ড আউট সুগার পরিক্রমণ নামে সেই উদ্যোগ নিয়ে এসছে মিনিস্ট্রি অফ ফিশারিজ দ্বারা। তো সেই মন্ত্র কোন রাজ্যের মধ্যে নিয়ে এসছে সেরকম সাগর পরিক্রমা নামে, তো সেটা নিয়ে এসছে গুজরাট রাজ্যের মধ্যে সেটা নিয়ে এসছে, ঠিক আছে। সো বেসিক্যালি যে কিসের জন্য, যে কেন্দ্রীয় মৎস্য এবং পশুপালন মন্ত্রী দুগ্ধ মন্ত্রী যে পুরুষোত্তম রূপালা রিসেন্টলি সেরকম রূপরেখা নিয়ে এসছে, এবং সেটা নিয়ে এসছে সাগর পরিক্রমা নামে গুজরাটের মধ্যে, যে সেই মৎস্যজীবী সম্প্রদায়ের চ্যালেঞ্জ অভিজ্ঞতা এবং তাদের আকাঙ্ক্ষাগুলিকে বোঝার জন্য, পাশাপাশি ভবিষ্যতে যে সামুদ্রিক খাদ্য রপ্তানির সুযোগের দিকে নজর দেবে। নেক্সট কোয়েশ্চনস, তো নেক্সট কোয়েশ্চন যাওয়ার আগে, গুজরাটের ক্যাপিটাল আমরা জানি যে গান্ধীনগর, সিএমকে ভূপেন্দ্র ভাই প্যাটেল, গভর্নর আচার্য দেবব্রত, জাস্টিস অরবিন্দ কুমার, লোকসভা সিট রয়েছে 26টি, রাজ্যসভা 11টি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি 182টি রয়েছে সেখানের মধ্যে। এবং আজকে লাস্ট কোয়েশ্চন, দ্য টেলিকম বিরোধ নিষ্পত্তি এবং আপিল ট্রাইব্যুনাল এর চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে রিসেন্টলি,
কোথাকার মধ্যে যে টেলিকম ডিসপিউট সেটেলমেন্ট অ্যান্ড আপিল ট্রাইব্যুনালের মধ্যে রিসেন্টলি কাকে যে অ্যাজ এ চেয়ারম্যান হিসাবে বা চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো ফ্যান রিসেন্টলি ডিএন পাটেলকে সেখানকার মধ্যে কোথাকার মধ্যে যে টেলিকম বিরোধ নিষ্পত্তি এবং আপিল ট্রাইব্যুনালের মধ্যে চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্টেড করা হয়েছে। তো উনি বেসিক্যালি যে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন, যে প্রধান বিচারপতি উনি যে 4 বছরের জন্য টেলিকম বিরোধ নিষ্পত্তি এবং আপিল ট্রাইব্যুনালের মধ্যে আজ চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তার আগে ইম্পর্টেন্ট ডেটের মধ্যে রয়েছে 8 মার্চ তো আমরা ইন্টারন্যাশনাল ওমেন ডে সেলিব্রেশন করেছি। তো তাছাড়া 11 মার্চ ওয়ার্ল্ড কিডনি ডে প্রত্যেক বছরের মতো সেলিব্রেশন করে থাকি। তো 11 মার্চ তো এখনও আসেনি, তো অবশ্যই আসবে, তখন করা হবে। তো তোমরা জানো যে অলরেডি আমরা ফেব্রুয়ারি, জানুয়ারি এবং ডিসেম্বর মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করেছি। তোমরা চাইলে প্রত্যেকটা মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করতে পারো ভিডিও নিচে দেওয়া ডিসক্রিপশন থেকে, সেখানের মধ্যে লিঙ্ক পাবে, অথবা চাইলে লাস্ট 3 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করতে পারো, ভিডিও নিচে দেওয়া ডিসক্রিপশনের মধ্যে রয়েছে। যদি ইন্ডিভিজুয়ালি করতে চাও তাহলে ₹99 পে করতে হবে প্রত্যেকটা মান্থের জন্য। যদি কম্বাইন করতে যাও লাস্ট 3 মান্থ তাহলে ₹249 তোমরা করতে পারছো। তো ভিডিও নিচে ডিসক্রিপশন রয়েছে, অথবা আমরা কিন্তু সেটি ডেমো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কীরকম দিচ্ছি, তার মধ্যে রয়েছে এতগুলো অ্যাফোসিয়াস ফরম্যাটে পাবে, 117 পেজেস রয়েছে সেখানের মধ্যে। তো আশা করবো তোমরা আমাদের সাথে টেলিগ্রামে আছো, যদি কেউ মিস করে থাকো অবশ্যই আসতে পারো টেলিগ্রামে, ক্লাসে আপডেটগুলো সেখানে পাবে। আশা করবো ক্লাস আমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, যা নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করবে। কিন্তু টিল দেন থ্যাংক ইউ, তাহলে সকালে আবার দেখা হচ্ছে 7টার ক্লাসে। টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল অ্যান্ড গুড নাইট।